কথা হতে আছে, আল্লাহর সঙ্গে বান্দা আলাপ করতে আছে, আল্লাহর সঙ্গে বান্দা আল্লাহর সঙ্গে বান্দার কথা কথনে আল্লাহ রব্বুল আলামিনকে বলতে আছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও, সঠিক পথে চালাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে ওই রাস্তার উপরে, ওই দিনের উপরে, ওই সিরাতের উপরে, যেই সিরাতের উপরে তুমি মাওলা ইনাম দান করেছো, যেই সিরাতের উপরে, যেই পথের উপরে, যেই রাস্তার উপরে তুমি আল্লাহ পুরস্কার দান করেছো, আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, গাইরিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুই পথে নয়, ওই গ্রহতে নয় যাদের উপরে তুমি আল্লাহ তুমি দলালত দিয়েছো, যাদেরকে তোমরা করেছো, যাদেরকে পথ ভ্রষ্ট করেছো, এই পথে নয়। আল্লাহ রব্বুল আলামিনকে খালিকে কায়নাত বলতে আছেন, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বান্দার কথা হতে আছে, বান্দা বলতে আছে আল্লাহ সিধা পথে চালাও, ওই সিধা পথে, যেই পথে, যেই রাস্তায় তোমার এনাম হয়েছে, যে রাস্তায় তোমার এনাম দান করেছো, যেই পথে তোমার পুরস্কৃত ঘোষিত আছে, তোমার পুরস্কার ঘোষিত আছে। এবার আমি বলতে চাই কি, এখানে আল্লাহ রব্বুল আলামিন বুঝালেন কি, আল্লাহ বান্দা বলতে আছে আমাদেরকে সিধা পথে চালাও, কোন সিধা পথ, যেই সিধা পথের ওপরে তুমি এনাম দান করেছো, যেই সিধা পথের ওপরে তুমি পুরস্কার দান করেছো। তার মানে বোঝা গেল কি, দুটা রাস্তা আছে, হ্যাঁ বুঝা গেল না গেল না, আমার আমি আসার টাইমে, আমি আসার টাইমে আমাকে বললেন কি, আপনি যান আট গ্রাম ঢোকার আগে এক তো ডান সাইডে রাস্তা যাবে, এক তো বাম সাইডে রাস্তা যাবে, স্কুলের দিকে যেটা গেল সেদিকে চলে গেল। এবার একটাই যদি রাস্তা হয় তো কাউকে বলা দরকার ছিল, কাউকে বলা দরকার ছিল কি এদিকে কাটবো ওদিকে, একটাই তো রাস্তা, আমাকে বলে সিধা চলে যান, সিধা চলে যান ডাইরেক্ট মসজিদ পাবেন, কিন্তু যদি রাস্তা ভাগ থাকে তবেই না বলবে কি ডানে যাবেন না বামে যাবেন, বামে যাবেন না ডানে যাবেন, সোজা যাবেন। তার মানে আল্লাহ রব্বুল আলামিনও বলতে আছেন, জগতের মানুষ তোমরা নিজেকে বাহাদুরি ভাবিও না, কোরআনকে বিশ্লেষণকারী ভাবিও না, দুনিয়ার মধ্যে এমনও পথ পাওয়া যাবে, এমনও মানুষ পাওয়া যাবে যারা সিরাতাল মুস্তাকিম, তারাও নিজে বলবে আমরা সিধা পথে, তারাও বলবে আমরা সঠিক পথে, তারাও বলবে আমরা সত্যবাদী। কিন্তু জগতের মানুষ শোনো, ওই পথে যেও না, তোমরা ওই পথে যাবা, ওই পথে চলবা, যেই পথের ওপরে, যেই রাস্তার ওপরে, যেই পুলের ওপরে এনাম দান করেছো, আল্লাহকে জিজ্ঞাসা করে মাওলা খালিকে কায়নাত তুমি বলে দাও, কোন রাস্তার ওপরে এনাম দান করেছো, কোন রাস্তার ওপরে পুরস্কার দান করেছো, কোন রাস্তার ওপরে তুমি পুরস্কার ঘোষিত করেছো। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কিতাবের নাম কোরআন পাকে সূরাতুন নিসার মধ্যে চতুর্থ পারা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 69 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, উলাইকা আল্লাযিনা, উলাইকা মা আল্লাযিনা আনআমা আলাইহিম, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশশুহাদাই ওয়াসসালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হে জগতের মানুষ শুনো, সিরাতাল মুস্তাকিম ওই সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ ওই সঠিক পথ, সিধা পথ ওই সঠিক পথ, যার উপরে আল্লাহ তুমি এনাম দান করেছো, এনাম কাদের উপরে দান করেছো, পুরস্কার কাদের উপরে দান করেছো, এনাম কার উপরে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, আমি নবীগণের পথে এনাম দান করেছি, সিদ্দিকিনের পথে এনাম দান করেছি, শহাদাতের পথে এনাম দান এনাম দান করেছি, সালেহীনের পথে এনাম দান করেছি। ক্লিয়ার ভাবে বোঝা গেল, যারা নবীর পথে চলে তারা সঠিক পথে চলতে আছে, যারা সিদ্দিকিনের পথে চলে তারা সঠিক পথে চলতে আছে, যারা শহীদের পথে চলতে আছে তারা সঠিক পথে আছে, যারা সালেহীনের পথে চলতে আছে তারা সঠিক পথে আছে। সঠিক পথ ওইটা যেই পথের উপরে আল্লাহ এনাম দান করেছে, আল্লাহ তুমি এনাম কারো উপরে দান করেছো, আল্লাহ বলতে আছেন নবী গণের পথের উপরে, রসুল গণের পথের উপরে আমি আল্লাহ ইমান দান করেছি, আর কার পথের উপরে, আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন শহাদাদের পথের উপরে, সালেহীনের পথের উপরে। আমি বলতে চাই জগতের মানুষ, সালেহীন কাকে বোঝা যায়, সত্যবাদী কাকে বোঝা যায়, নবী কাকে বোঝা যায়, তার মানে ইমাম হুসাইন শহাদাদের পথে, ইমাম হুসাইনের পথে যারা থাকবে তারা হলো সত্যবাদী, হযরত ইমাম হুসাইনের আওলাদের পথ যাদের মধ্যে থাকবে তারা হবে সত্যবাদী, যারা সালেহীনের পথে থাকবে তারা হলো সত্যবাদী, যারা সিদ্দিকিনের পথে থাকবে তারা হলো সত্যবাদী। সালেহীন বলতে
সঙ্গে সারা বিশ্ব জানে আল্লাহর ওলি জিনারা, আল্লাহর ওলি জিনারা, আল্লাহর বন্ধু জিনারা আল্লাহকে রাজি করার জন্য কফল করেছেন, আল্লাহকে রাজি করার জন্য করত করেছেন, আল্লাহকে রাজি করার জন্য এক কথায় সব করার পরে মহান আল্লাহকে রাজি করেছেন। সেই মহান আল্লাহ খালিকে কায়নাত বলতে আছেন, যারা সর্ব টাইমে আমাকে রাজি করার জন্য, আমাকে আমার নৈকট্য লাভ করার জন্য, আমার উপাসনা করার জন্য সব কাজ করেছে আমি আল্লাহ, তাদের উপরে নাম নাম করেছি জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আবার শোনাবার টাইম দেন তো শুনিয়ে দিব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ওই ইসলামকে মানি, ওই ইসলামকে জানি, যে ইসলাম আমাদের একান্তই ভাবে মজবুতি ভাবে ওই ইসলামকে মানি, যে ইসলামে আল্লাহ পাওয়ার দান করেছে, যে ইসলামে আল্লাহ ক্ষমতা দান করেছে। আমরা তো ওই নবীকে মানি, যেই নবী মুস্তাফার জন্য আজকে মুসলমান কিছু বলতে পারে, আল্লাহর নবীকে শিক্ষা জানতো না, আল্লাহর নবী জ্ঞান ছিল না। আমি বলতে চাই আমরা তো ওই নবীর উম্মত, ওই নবীকে মানি, যেই নবীর জন্য মুসলমান তো মুসলমান ডাক্তার জন একটা কিতাব লিখেছে, টুডে ইজ মেডিকেল সায়েন্স এবেরাদার, সেই কিতাবে লিখেছে তার কিতাবের নামে, তার ফার্স্ট পেজে, তার প্রথম পেজে সে লিখতে আছে দ্য মেডিকেল সায়েন্স ইজ টেন্স নেম অফ মোহাম্মদ সুন্না। আমরা তো ওই নবীর বললাম, যেই নবী মুস্তাফার জন্য আজকে বেধর্মী বলতে আছে, যে যেই নবী মুস্তাফার জন্য আজকে হিন্দু ডাক্তার বলতে আছে, যেই নবী মুস্তাফার জন্য বেধর্মী ডাক্তার বলতে আছে, জগতের মধ্যে মেডিকেল সায়েন্স নিয়ে ঘুরে বেড়াও, জগতের মধ্যে মেডিকেল সায়েন্স কাকে বলে শুনে বেড়াও, কিন্তু জগতের মানুষ শোনো, মেডিকেল সায়েন্স অন্য কোনো জিনিসের নাম নয়, নবী মুস্তাফার সুন্নতের অপর নামের অপরের নাম হলো মেডিকেল সায়েন্স। সুন্নতের অপর নাম হতে আছে মেডিকেল সায়েন্স। তার জন্য তো ইংল্যান্ডের সরজমিনে তারা পাথরকে কেটে লিখে রেখেছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল্যাম মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এ ব্রাদার আজকে বিধর্মীর কাছে আকীদা নিয়ে যান, আজকে খ্রিস্টানের কাছে আকীদা নিয়ে যান, হিন্দুর কাছে আকীদা নিয়ে যান, তারা বলতে আছে বাবা হিসাবে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল্যাম মেকার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। জগতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সুপারম্যান পাবা। ইনশাআল্লাহ আবার যদি কোনদিন সময় পায় আপনাদেরকে শুনিয়ে যাব। এখান থেকে সমাপ্তি করি। এবার আপনাদের সামনে আসতে আছেন ককিল কণ্ঠী হাফিজ ও কারি মাওলানা আকরামুল হোসেন কাদরি সাহেব, তিনি আপনাদেরকে কিছু শোনাবেন, তিনার জবান থেকে শুনুন, তারপরে পরে হুজুরে পাক আসবেন, তিনার কাছ থেকে শুনবেন কিছু। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাই, জানিয়ে যাই কি আজকে যোগ্য পীর এসেছে, যোগ্য পীর, যোগ্য পীর, নিজের ঈমানকে, নিজের আমলকে, নিজের সব কিছুকে বাঁচাবার জন্য হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে আজকে। বাতিল দল যদি আপনার টাকা চুরি করার জন্য আসে, আপনার ঈমান চুরি করার জন্য আসে, আপনার ধন চুরি করার জন্য আসে, আপনার বাড়ির সামনে আলা হাজরাতে টিকা দেখার পর বাতিল ফিরকা আপনার কাছে আসতে পারে না, আপনার বাড়িতে আপনি যদি কোনো পীরের মরিদ হয়ে যান, কসম করে বলি জগতের মানুষ পদভ্রষ্ট হতে পারে, মরিদ যারা হয়ে যায় পীর দায়িত্ব নিয়ে নেই তাদেরকে জান্নাত, মরিদ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হাতে নিয়ে যাওয়া